a guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. জেলখানার জুতো তৈরির কারখানায় যেখানে জিমি অত্যন্ত পরিশ্রম ও যত্ন সহকারে জুতোর ওপরের অংশ সেলাই করছিল সেখানে একজন কারারক্ষী আসলো এবং তাকে পাহারা দিয়ে জেলখানার সামনের অফিসে নিয়ে গেল। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, সেখানে কারাধ্যক্ষ জিমির হাতে ক্ষমা প্রদর্শন পত্রটি তুলে দিলেন, which had been signed that morning by the governor, je potrotite shedini sokale governor shoi korechilen. Jimmy took it in a tired kind of way. Jimmy oi potroti klanto bhongite hate nilo. He had served nearly 10 months of her 4-year sentence. She tar 4 bochhor karadonder 10 mash itimoddhei karagare katiye pheleche. He had expected to stay only about 3 months. She asha korechilo take jailkhanay matro 3 mas thakte hobe at the longest. Boro jor, when a man with as many friends on the outside as Jimmy Valentine had, jokhon Jimmy Valentine er moto kono manush jar kinar prochur bondhu bandhob ache jailer baire, is received in the stir, take jodi jailkhanay dhokano hoy, it is hardly worthwhile to cut his hair. Tahale tar jailkhanar moddhe chul na katai bhalo, karon tar bondhura take jailkhana theke uddhar kore niye jete parbe khub taratari. Now, Valentine, said the warden, you'll go out in the morning. Kardhokkho bolen, ভ্যালেন্টাইন, এবার তুমি সকালেই বাইরে যাবে। ব্রেস আপ, তৈরি হও, অ্যান্ড মেক আ ম্যান অফ ইয়র সেলফ, এবং সৎ মানুষ হও। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি খারাপ মানুষ নও। স্টপ ক্র্যাকিং সেফ অ্যান্ড লিভ স্ট্রেট, সিন্দুক ভাঙা বন্ধ করো এবং সৎভাবে জীবনযাপন করো। মি, সেড জিমি ইন সারপ্রাইজ। জিমি অবাক হয়ে বলল, আমি? ওয়াই, আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ, আমি তো জীবনে একটাও সিন্দুক ভাঙিনি। ও নো, লাফড দ্য ওয়ার্ডেন। কারাধ্যক্ষ হাসলেন, আরে না, অফকোর্স নট, অবশ্যই না। লেট সি নাও, আচ্ছা দেখে নেওয়া যাক এবার। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? আচ্ছা, তোমাকে কেন কারারুদ্ধ করা হয়েছিল তাহলে ওই স্প্রিংফিল্ডের কাজটার জন্যে? ওয়াজ ইট বিকজ ইউ উডেন প্রুভ অ্যান অ্যালিবাই ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি? তাহলে কি সমাজের উঁচু স্তরের কোনো মানুষের বিরাগ ভাজন হওয়ার আশঙ্কায় তুমি নিজের নির্দোষিতার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারোনি? Or was it simply a case of a mean old jury that had it in for you? Othoba eta nich manoshikota shompurno kono buro jurir karshaji je tomake doshi sajano hoyeche? It's always one or the other with you innocent victims. Tomader moto nirapoda byaktider প্রায় কোনো না কোনো কারণে অভিযোগে শিকার হতে হয়। মি, সেড জিমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। আমি, জিমি বলল, সে তখনও নিছক সাধুতার ভান করছে। ওয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। কেন কারাধ্যক্ষ মশাই, আমি তো জীবনেও স্প্রিংফিল্ডে যাইনি। টেক হিম ব্যাক ক্রোনিন, সেড দ্য ওয়ার্ডেন। কারাধ্যক্ষ বলেন, ক্রোনিন, ওকে ফিরিয়ে নিয়ে যাও। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস, এবং ওকে বাইরে যাওয়ার জামাকাপড় পরিয়ে দেবে। আনলক হিম অ্যাট 7 ইন দ্য মর্নিং, সকাল 7টার সময় ওকে তালা খুলে দেবে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং আমার অফিসে নিয়ে আসবে।
Better think over my advice, Valentine. Jimmy Valentine, খুব ভালো হয় যদি আমার উপদেশটা তুমি ভেবে দেখো. At a quarter past seven on the next morning, Jimmy stood in the warden's outer office. পরের দিন সকালে শোয়া সাতটার সময় জিমি কারাধ্যক্ষের বাইরের অফিসে এসে দাঁড়ালো. He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of the stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. তার পরনে ছিল বেয়াড়া রকমের বিখাপ্পা সস্তা রেডিমেড পোশাক, আর তার পায়ে ছিল একটা শক্ত ক্যাঁচ ক্যাঁচে আওয়াজ তোলা জুতো যেটা রাষ্ট্র তার অবশ্য রক্ষণীয় অতিথিদের ছাড়া পাওয়ার সময় বরাদ্দ করে. দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেল রোড টিকিট অ্যান্ড দ্য $5 বিল উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিটেট himself into good citizenship and prosperity. Keraniti tar hate ekti rele bhromoner ticket ebong ekti $5 er note tule dilo jeguli sahajje ain rokkhokera mone koren je she shunagorikotto o samriddhir pothe nijeke punorbashito korte parbe. The warden gave him a cigar. Karadhukko take ekti churur dilo and shook hands. Ebong hat melalo. Valentine 9762 was chronicled. Khatay lekha holo ei morme on the books. Pardoned by governor. Governor kotrik khoma prapto. And Mr. James Valentine walked out into the sunshine. এবং এগুলি নথিভুক্তির পর জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে রোদ ঝলমলে বাইরের জগতে পা বাড়ালো. Disregarding the songs of the birds, the waving green trees, and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. পাখিদের গান, সবুজ গাছেদের দোল এবং ফুলের সুগন্ধকে উপেক্ষা করে জিমি সোজা রওনা দিল রেস্টুরেন্টের দিকে. There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine followed by a cigar a great better than the one the warden had given him. সেখানে সাদা মদ এবং ঝলসানো মুরগির মাংসের মাধ্যমে তার স্বাধীনতার প্রথম স্বাদটুকু উপভোগ করল. তারপর সে একটা চুরুট ধরালো যা স্বাদের মান কারাধ্যক্ষের দেয়া চুরুটটা চেয়ে এক ধাপ উঁচুতে ছিল. From there he proceeded leisurely to the depot. সেখান থেকে অলস ভঙ্গিতে সে রেল স্টেশনের দিকে এগিয়ে গেল. হি টসড আ কোয়ার্টার ইন টু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর. স্টেশনের দরজার পাশে বসে থাকা এক অন্ধ মানুষের টুপিতে সে আলতো করে একটা সিকি ডলার ছুঁড়ে দিল অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন. তারপর তার ট্রেনে চড়ে বসল. Three hours set him down in a little town near the state line. Tin ghonta pore dui prodesher simanaborti ekti choto shohore she eshe namlo. He went to the cafe of one Mike Dolan. She Mike Dolan namok ekjoner cafe te gelo and shook hands with Mike. Tarpore Mike er shonge hat milalo.
who was alone behind the bar. এবং এই মাইক ডোলান তার বারের পিছনে একাই ছিল. Sorry, we couldn't make it sooner. Jimmy, my boy, said Mike. দুঃখিত জিমি, আমরা ব্যাপারটা এর আগে মেটাতে পারিনি. But we had that protest from Springfield to buck against, and the governor nearly balked. কিন্তু স্প্রিংফিল্ড থেকে সরাসরি প্রতিবাদের বিরোধিতার মুখে আমাদের পড়তে হয়েছিল, আর গভর্নর তো প্রায় বেঁকে বসেছিলেন. ফিলিং অল রাইট, ভালো লাগছে তো? ফাইন, সেড জিমি. গট মাই কি? জিমি বলল, ভালো আছি, আমার চাবিটা আছে তো? হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার. সে তার চাবিটা নিল এবং পেছনের দিকে একটা ঘরের তালা খুলে ওপরতলায় গেল. এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট. সব কিছুই ঠিক তেমনই আছে যেমনভাবে সে ঘরটাকে ছেড়ে গিয়েছিল. There on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. মেঝের ওপর তখনও পড়েছিল বেন প্রাইসের জামার কলারের বোতামটা, যেটা বিখ্যাত গোয়েন্দাটির শার্টের ব্যান্ড থেকে ছিঁড়ে পড়ে গিয়েছিল জিমিকে গ্রেফতার করার জন্য যখন সে ধস্তাধস্তি করছিল. Pulling out from the wall a folding bed, Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase. দেয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা টেনে এনে জিমি দেয়াল প্যানেল সরিয়ে টেনে হিঁচড়ে একটা ধুলোয় ঢাকা সুটকেস বের করে আনল. হি ওপেন্ড দিস অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার টুলস ইন দ্য ইস্ট. সুটকেসটা খুলে খুব আনন্দ করে সিন্ধুক ভাঙা চোরের প্রয়োজনীয় প্রাচ্যের সবচেয়ে সুন্দর যন্ত্রপাতি সেটের দিকে তাকিয়ে রইল. It was a complete set, made of specially tempered steel, the latest designs in drills, punches, braces and bits. Jimmy's clamps and augers with two or three novelties invented by Jimmy himself in which he took pride. Shob dik theke shompurno ekta set, bishesh bhabe shan deya ispater toiri, samprotiktomo nokshar turpun, phuto korar jontro, হাতলওয়ালা গর্ত তৈরির যন্ত্র, খোঁচাযুক্ত শাবল, ক্ল্যাম্প, ছ্যাঁদা করার যন্ত্র আর জিমির নিজের উদ্ভাবিত দু তিনটি অভিনব সরঞ্জাম, যেগুলি নিয়ে তার নিজের খুব গর্ব ছিল. ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড অ্যাট আ প্লেস ওয়্যার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন. তার $900 ওপর খরচ হয়েছে এগুলো তৈরি করতে গিয়ে, এবং এগুলো এমন একটা জায়গা থেকে তৈরি করিয়েছে যেখানে এই ধরনের কাজের জন্য জিনিসপত্র তৈরি হয়. ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স. আধ ঘন্টার মধ্যে জিমি নিচে নেমে গেল অ্যান্ড থ্রু দ্য কাফে, এবং কাফেতে গিয়ে পৌঁছল. হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস. এখন সে পরে আছে রুচিসম্মত এবং আটোসাটো পোশাক. অ্যান্ড ক্যারেড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড. এবং সে তার হাতে নিয়ে রেখেছে সেই সুটকেসটা যেটা সে ঝাড়া মোছা করেছে এবং পরিষ্কার করেছে. গট এনিথিং অন, আস্ট মাইক ডোলান জিনিয়ালি. কি কাজ টাজ কিছু জুটলো নাকি? উষ্ণ আন্তরিকতার সুরে মাইক জিজ্ঞাসা করলো. Me, said Jimmy in a puzzled tone. Hokchokiye jawa dhonge, Jimmy bollo, Ami. I don't understand. Ami to bujhte pachhi na. I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzle Wheat Company. This statement delighted Mike to such an extent. Ei kotha ta Mike ke eto anondito korlo
Jimmy had to take a seltzer and milk on the spot. Ek patro seltzer meshano dudh pan korte holo take. He never touched hard drinks. She kokhoni mod choena. A week after the release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana, with no clue to the author. Koidi number 9762, Valentine er muktilabher ek soptaho por, ইন্ডিয়ানা রিচমন্ডে খুব নিখুঁতভাবে একটা সিন্দুক ভাঙার ঘটনা ঘটল, কিন্তু কে সেটা করলো সেটা জানতে পারা গেল না। স্ক্যান্ট $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউরড, মাত্র $800 এই ঘটনা থেকে উদ্ধার হলো। টু উইকস আফটার দ্যাট আ পেটেন্টেড ইম্প্রুভড বার্গলার প্রুফ সেফ ইন লোগানসপোর্ট ওয়াজ ওপেন্ড লাইক আ চিজ টু দ্য টিউন অফ $1500 currency, securities and silver untouched. এর দুঃসপ্তাহ পরে একটা উন্নত মানের পেটেন্ট প্রাপ্ত চুরি প্রতিরোধক সিন্দুক ভাঙা হলো লোগানসপোর্টে। যেন সিন্দুক নয়, কেউ চিজ কেটে নিয়েছে। অর্থের পরিমাণ নগদ $1500, কিন্তু সঞ্চয়পত্র এবং রূপতে হাত পড়েনি। That began to interest the rogue catchers. এই ঘটনাগুলি অপরাধী ধরা মানুষগুলির নজরে আসলো। Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000. তারপর জেফারসন শহরে একটা ব্যাংকের পুরনো ধরনের সিন্দুক হঠাৎই সক্রিয় হয়ে উঠল, এবং যেমনভাবে অগ্নুৎপাত ঘটে তেমনভাবেই তার গহ্বর থেকে ব্যাংকের নোট উদ্গীরণ করতে শুরু করলো, যার পরিমাণ ছিল $5,000। দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ টু ব্রিং দ্য ম্যাটার আপ ইন টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। ক্ষতির পরিমাণ এতটাই বেশি ছিল যে বেন প্রাইসের মতো উচ্চ দক্ষতা সম্পন্ন মানুষের নজরে আসলো সেটা। By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries was noticed. ঘটনাগুলি সাদৃশ্য বিচার করে ডাকাতির পদ্ধতিগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য মিল পাওয়া গেল। Ben Price investigated the scenes of the robberies and was heard to remark, Ben Price এই লুঠের ঘটনাস্থলগুলি পরিদর্শন করল এবং তদন্ত করে তার এই মন্তব্য শোনা গেল, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ, এটা ওই ফুলবাবু জিম ভ্যালেন্টাইনের সই, হি ইজ রিজিউম বিজনেস, ও আবার কাজ শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব জার্কড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার, দেখো ওই কম্বিনেশন নবটা এমন ভেঙে উপড়ানো হয়েছে যেন মনে হচ্ছে কোনো ভিজে মাটি থেকে মূলো উপড়ানো হয়েছে। হি ইজ গট দি ওনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট, ওর কাছে এই ধরনের ক্ল্যাম্প আছে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট, এবং কি নিখুঁতভাবে ওই তালাগুলোকে উপড়ানো হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমিকে আর কিছুই করতে হয় না ড্রিল করে শুধুমাত্র একটা গর্ত ছাড়া। ইয়েস আই গেস, হ্যাঁ আমার অনুমান, আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মিস্টার ভ্যালেন্টাইনকেই দরকার। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লেমেন্সি ফুলিশনেস, ও যখন এর পরের বার জেলের ঘানি টানবে তাহলে ওকে যেন কোনো অল্প সময় না দেয়া হয় বা ওকে যেন ক্ষমা প্রদর্শনের মতো বোকামিও করা হয়। বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস, বেন প্রাইস জিমির অভ্যাসের কথা জানতেন। হি হ্যাড লার্ন দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, তিনি এগুলো জানতে পেরেছিলেন যখন তিনি স্প্রিংফিল্ডের ব্যাপারটিতে কাজ করছিলেন। লং জাম্পস, কুইক গেট অ্যাওয়েজ, নো কনফিডারেটস অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি, দিজ ওয়েজ হ্যাড helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. Lomba laugh, druto champot, kaje kono shongi na rakha,
সভ্য সমাজে মেলামেশা করা, এগুলো মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করেছিল বিখ্যাত হয়ে উঠতে, যে তিনি সফলভাবে কঠোর সাজা এড়াতে পারেন। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল অফ দি ইলিউসিভ ক্র্যাকসম্যান অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেফস ফেল্ট মোর অ্যাট ইজ। বেন প্রাইস যে এই পালিয়ে যাওয়া সিন্দুক ভাঙিয়ে চোরকে পাকড়া করার দায়িত্ব নিয়েছেন এটা যখন জানাজানি হলো, তখন চুরি নিরোধক সিন্দুকের মালিকরা একটু স্বস্তিবোধ করলেন। ওয়ান আফটারনুন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস ক্লাইম্বড আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোরে, আ লিটল টাউন 5 মাইলস অফ দ্য রেলরোড ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। একদিন বিকেলে জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে নামলেন একটা ঘোড়ায় টানা ডাক গাড়ি থেকে এলমোরে, যেটা ছিল একটা ছোট্ট শহর এবং সেটা ছিল রেলের লাইন থেকে 5 মাইল ভিতরে এবং সেটা ছিল তাসের জুয়ারিদের দেশ। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ ওয়েন ডাউন দ্য ব্রড সাইডওয়াক টুয়ার্ড দ্য হোটেল, এবং জিমিকে দেখে মনে হচ্ছিল সে যেন কলেজ থেকে সদ্য বাড়ি ফিরেছে এমন একজন তরুণ অ্যাথলিট, এবং সে চওড়া ফুটপাথ দিয়ে হোটেলের দিকে এগিয়ে গেল। ইয়াং লেডি ক্রসড দ্য স্ট্রিট পাস্ট হিম অ্যাট দ্য কর্নার অ্যান্ড এন্টার্ড আ ডোর ওভার উইচ ওয়াজ দ্য সাইন দি এলমোরে ব্যাংক। একজন যুবতী রাস্তা পার হয়ে রাস্তার একটা কোণে তার পাশ দিয়ে চলে গেল এবং একটা দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল, যে দরজাটার মাথায় লেখা আছে এলমোরে ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইন টু হার আইজ, ফরগট হোয়াট হি ওয়াজ অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান। জিমি ভ্যালেন্টাইন মেয়েটির চোখের দিকে তাকালো, ভুলে গেল সে কে এবং সে একজন অন্য মানুষে পরিণত হল। শি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি, মেয়েটি তার চোখ নামালো এবং স্বল্প রাঙা হল। ইয়াং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার্স ইন এলমোরে, জিমির মতো আদব কায়দা জানা সুদর্শন যুবক এলমোরেতে খুবই কম দেখা যায়। জিমি কলার্ড আ বয় লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক অ্যাজ ইফ হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন, ফিডিং হিম টাইমস অ্যাট ইন্টারভেলস। জিমি ব্যাংকের সিঁড়ির ওপর ঘোরাঘুরি করতে থাকা একটা ছেলেকে ধরল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে বুঝি ব্যাংকের অংশীদারদের একজন, এবং তাকে ওই শহর সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে লাগলো এবং তাকে মাঝে মাঝেই 10 সেন্ট করে পয়সা হাতে ধরিয়ে দিচ্ছিল। বাই অ্যান্ড বাই দি ইয়াং লেডি কেম আউট, ধীরে ধীরে ওই যুবতী মহিলাটি বেরিয়ে আসলো ব্যাংক থেকে, লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দি ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং সুটকেস হাতে যুবকটিকে রাজকীয় উপেক্ষা প্রদর্শন করে নিজের পথে সেই মহিলাটি এগিয়ে গেল। ইজন্ট দ্যাট ইয়াং লেডি পলি সিম্পসন, আস্ক জিমি উইথ স্পিসিয়াস গাইল। আচ্ছা, ওই যুবতী মহিলাটি কি পলি সিম্পসন, তাই না, জিমি জিজ্ঞাসা করল, এবং সে এটা স্পিসিয়াস মানে ভান করল এবং গায়েল মানে ছলনা করলো, ইচ্ছে করেই ছলনা করে এইভাবে জিজ্ঞাসা করলো জিমি। ন সেড দ্য বয়, ছেলেটি বলল না না, শি ইজ অ্যানেবল অ্যাডামস, হার পা ওনস দিস ব্যাংক, ওর বাবা এই ব্যাংকটার মালিক। হোয়াইড ইউ কাম টু এলমোরে ফর, আচ্ছা তুমি কেন এলমোরেতে এসেছো, ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন, আচ্ছা তোমার ঘড়ির চেনটা কি সোনার, আই এম গোয়িং টু গেট আ বুলডগ, আমি একটা বুলডগ কিনব, গট এনি মোর ডাইমস, আচ্ছা তোমার কাছে কি আরও 10 সেন্ট এরকম আছে। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, জিমি প্ল্যান্টার হোটেলে গেল, রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডিসপেন্সার, তার নাম নথিভুক্ত করল রাল্ফ ডিসপেন্সার বলে
and engaged a room. এবং একটা ঘর নিল সেখানে. He leaned on the desk. সে ডেস্কের উপর ঝুঁকলো and declared his platform. এবং তার কর্ম পরিকল্পনা ঘোষণা করলো to the clerk. ওই কেরানিটির কাছে. He said he had come to Elmore to look for a location. সে বলল যে সে এলমোরেতে এসেছে একটা স্থান খোঁজার জন্যে to go into business. যাতে সে ব্যবসা করতে পারে. How was the shoe business now in the town? আচ্ছা জুতোর ব্যবসাটা কেমন চলবে ওই শহরে? He had thought of the shoe business. সে জুতোর ব্যবসা করবে বলে ভেবেছে. Was there an opening? আচ্ছা এরকম ব্যবসা চালানোর কি সুযোগ আছে সেখানে? The clerk was impressed by the clothes and manner of Jimmy. কেরানিটি জিমির পোশাক আশাক এবং আচার আচরণে প্রভাবিত হলো. He himself was something of a pattern of fashion to the thinly gilded youth of Elmore. But he now perceived his shortcomings. সে নিজে ছিল এলমোরের ফতোবাবুদের কাছে ফ্যাশন গুরু স্বরূপ, কিন্তু সে তার খামতিটা এবার বুঝতে পারল. While trying to figure out Jimmy's manner of tying his four in hand, he cordially gave information. জিমির বিশেষ ধরনের টাই বাঁধার কায়দা বোঝার ফাঁকে ফাঁকে সে খুব আন্তরিকভাবে তাকে অনেক রকম তথ্য সরবরাহ করতে লাগলো. Yes, there ought to be a good opening in the shoe line. হ্যাঁ, জুতো ব্যবসার লাইনে সুযোগ ভালোই আছে. There wasn't an exclusive shoe store in the place. এবং ওই জায়গায় আলাদাভাবে জুতো ব্যবসা হয় এরকম কোনো দোকান নেই. The dry goods and general stores handle them. এবং যেখানে শুকনো জিনিসপত্র বা সব রকম মালপত্র বিক্রি হয় সেই দোকানেই জুতো বিক্রি হয়। Business in all lines was fairly good. এবং এখানে সব রকমের ব্যবসাই ভালো চলে. Hope Mr. Spencer would decide to locate in Elmore. এবং সে আশা করে Mr. Spencer ওখানেই ব্যবসা করতে শুরু করবেন এলমোরেতে. He would find it a pleasant town to live in. এবং ওই জায়গা বাস করার পক্ষে খুবই ভালো. And the people very sociable. এবং লোকজনও বেশ মিশুকে. Mr. Spencer thought he would stop over in the town a few days. Mr. Spencer ভাবলেন তিনি ওই শহরেই কয়েকদিন থেকে যাবেন. And look over the situation. এবং পরিস্থিতি খতিয়ে দেখবেন. No, the clerk needn't call the boy. না, ওই কেরানিটির ওই হোটেলের বয়কে ডাকবার প্রয়োজন নেই. He would carry up his suitcase himself. সে তার সুটকেসটা নিজেই বহন করে নিয়ে যেতে পারবে জিমি. It was rather heavy. কারণ ওটা বেশ ভারী. Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes. Mr. Ralph Spencer নামক যে phoenix পাখিটা যার জন্ম হয়েছিল জিমি ভ্যালেন্টাইনের ভস্ম থেকে বা ছাই থেকে. Ashes left by the flame. এবং এই ছাইটা তৈরি হয়েছে সেই আগুন থেকে যেটা কিনা হঠাৎ হয়েছিল এবং রূপান্তর করে দিয়েছিল তার তাকে তার প্রেমের জন্য এই রূপান্তর সম্ভব হয়েছিল. রিমেইন্ড ইন এলমোরে. সেই জিমি ভ্যালেন্টাইন বা রাল্ফ স্পেন্সার রয়ে গেল এলমোরেতে. অ্যান্ড প্রসপার্ড. এবং তার সমৃদ্ধি ঘটল. হি ওপেন্ড আ শু স্টোর. সে একটা জুতোর দোকান খুলল সেখানে. অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড. এবং সে খুব ভালোই ব্যবসা করতে পারল. সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস. সামাজিকভাবেও সে সফল হলো. অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস. এবং অনেক বন্ধু তৈরি করল. অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট. এবং তার হৃদয়ের ইচ্ছাও সে পূর্ণ করল. হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস. এবং তার মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎ হলো. অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস. এবং মিস অ্যানাবেল অ্যাডামসের মোহে সে বিমুগ্ধ হলো. অ্যাট দি এন্ড অফ আ ইয়ার দ্য সিচুয়েশন অফ মিস্টার রাল্ফ স্পেন্সার ওয়াজ দিস. বছরের শেষে মিস্টার রাল্ফ স্পেন্সারের পরিস্থিতি দাঁড়ালো এইরকম. হি হ্যাড ওয়ন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি. সে জনসমাজের শ্রদ্ধা অর্জন করে নিয়েছে. হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং.
তার জুতোর দোকানের ব্যবসাও বেশ ভালো চলছে অ্যান্ড হি অ্যান্ড অ্যানিবল ওয়ার এঙ্গেজ টু বি ম্যারিড ইন টু উইকস এবং দু সপ্তাহের মধ্যেই তার এবং অ্যানিবলের বিবাহ হবে মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাঙ্কার অ্যাপ্রুভড অফ স্পেন্সার মার্কামারা অধ্যাপর্শই গ্রামীণ ব্যাংক ব্যবসায় মিস্টার অ্যাডামস স্পেন্সারকে পছন্দ করেছেন অ্যানিবলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার এফেকশন তাকে নিয়ে অ্যানিবলের গর্ব তার প্রতি অনুরাগেরই সমতুল হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস অ্যান্ড দ্যাট অফ অ্যানিবলস ম্যারিড সিস্টার অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি আ মেম্বার সে নিজে মিস্টার অ্যাডামস এবং অ্যানাবেলের বিবাহিতা বোনের পরিবারের সঙ্গে মেলামেশায় এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করত মনে হতো সে যেন ওই পরিবারেরই এক সদস্য হয়ে দাঁড়িয়েছে ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোট দিস লেটার একদিন জিমি তার ঘরে বসে একটা চিঠি লিখল হুইচ হি মেইলড যেটা সে পাঠালো টু দ্য সেফ অ্যাড্রেস নিরাপদ অ্যাড্রেসে ঠিকানায় অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস তার পুরনো বন্ধুর কাছে ইন সেন্ট লুইতে ডিয়ার ওল্ড পাল আমার পুরনো বন্ধু আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সালিভেন্স প্লেস আমি চাই তুমি সালিভেনের আড্ডায় আসো ইন লিটল রক নেক্সট ওয়েনেসডে নাইট সামনের বুধবার রাত্রে অ্যাট 9 o'clock নটার সময় আই ওয়ান্ট ইউ টু ওয়াইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি এবং আমি চাই আমার ছোটোখাটো কিছু কাজ তুমি মিটিয়ে দাও অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস এবং আমি তোমাকে আমার কিছু যন্ত্রপাতি গিফট দেবো আই নো ইউল বি গ্ল্যাড টু গেট দেম আমি জানি তুমি এগুলো পেলে খুব খুশি হবে ইউ কুডেন ডুপ্লিকেট এবং তুমি এর ঝুড়ি তৈরি করতে পারবে না দ্য লট ফর $1,000 $1,000 খরচ করলেও সে বিলি আইভ কুট দি ওল্ড বিজনেস ইয়ার আগো এবং বিলি তোমাকে বলি আমি এক বছর আগেই আমার পুরনো ব্যবসা মিটিয়ে দিয়েছি আই হ্যাভ গট এ নাইস স্টোর এবং একটা সুন্দর ব্যবসা কিনেছি আমি আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং এবং সৎভাবে জীবনযাপন করছি অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ টু উইকস ফ্রম নাও এবং আগামী দু সপ্তাহের মধ্যেই আমি পৃথিবীর সেরা মেয়েটিকে বিবাহ করব ইটস দি ওনলি লাইফ বিলি দ্য স্ট্রেট ওয়ান এবং আমার কাছে এটাই একমাত্র জীবন এবং সোজা সাপটা জীবন আই ওয়ুডেন্ট টাচ আ ডলার অফ অনাদার ম্যানস মানি না ফর আ মিলিয়ন এবং অন্য কোনো মানুষের এক ডলারও আমি হাত দেব না আমাকে লক্ষ লক্ষ টাকা দিলেও আফটার আই গেট ম্যারিড আমার বিবাহ হলে আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট আমি সব কিছু বিক্রি করে দিয়ে পশ্চিমে চলে যাব ওয়ের দে ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোরস ব্রট অ্যাগেনস্ট মি এবং আমার পুরনো কোনো অপরাধের জন্য আমাকে কোনো বিপদে পড়তে হবে না সেখানে আই টেল ইউ বিলি শি ইজ অ্যান এঞ্জেল বিলি তোমাকে বলি আমার এই স্ত্রীটি দেবদূতী She believes in me. She amake bishwash kore. And I wouldn't do another crooked thing for the whole world. Ebang sara prithibi diye dilo, ami kono kharap kaj korbo na ar. Be sure to be at Sully's. Ebang Sully-te tumi obosshoi chole esho for I must see you. Karon sekhane amar shonge tomar dekha howa uchit. I'll bring along the tools with me. Ebang amar shonge amar jontropati gulo ami shonge niye ashbo. Your old friend Jimmy. Tomar purono bondhu Jimmy. On the Monday night, after Jimmy wrote this letter, Jimmy ei chitita lekhar por sombar ratre, Ben Price jogged unobtrusively into Elmore in a livery buggy. Ben Price, shokoler olokkhe, dhire shuste Elmore te eshe namlen ekta ghorar garite kore. Livery buggy, orthat ghoray tana gari. Unobtrusively, অর্থাৎ অলক্ষ্যে He lounged about town in his quiet way until he found out what he wanted to know. যতক্ষণ না জানতে পারছেন তার বিষয়টা ততক্ষণ তিনি উদ্দেশ্যহীনভাবে শহরটা ঘুরে বেড়ালেন তার নিজস্ব ধীরে সুস্থে ভঙ্গিতে Lounged অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো From the drugstore across the street, from Spencer's shoe store, he got a good look at Ralph D. Spencer.
তিনি একটা ওষুধের দোকান যেটা ছিল রাস্তার ঠিক ওপাশে, সেখানে রাস্তার ওপর থেকে দাঁড়িয়ে তিনি স্পেন্সারের জুতোর দোকানটায় তিনি র‍্যালফ ডি স্পেন্সারকে খুব ভালো মতো দেখে নিলেন। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস। অ্যাডামসদের ওখানে জিমি পরের দিন সকালে তার প্রাতরাশ সারল। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। সেদিন যাচ্ছে লিটল রকে তার বিয়ের স্যুটটা বায়না দেবে বলে এবং অ্যানাবেলের জন্যে কিছু সুন্দর কিনবে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোরে। এই প্রথমবার সে এলমোরে পরিত্যাগ করছে এলমোরেতে আসার পরে। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস। প্রায় এক বছর কেটে গিয়েছে ইতিমধ্যেই সে তার বৃত্তির কাজটি শেষবারের মতো যখন করেছিল তারপরে। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট। এবং সে ভাবল সে নিরাপদে বাইরে বেরোতে পারে। আফটার ব্রেকফাস্ট কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউনটাউন টুগেদার। প্রাতরাশের পরে রীতিমতো একটা পারিবারিক দল একসঙ্গে শহরের কেন্দ্রস্থলে গেল। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার, অ্যানাবেলের বিবাহিতা বোন, উইথ টু লিটল গার্লস, তার দুই ছোট কন্যাকে সঙ্গে করে, এজেড 5 and 9, যাদের বয়স 5 এবং 9 বছর। দে কেম বাই দ্য হোটেল, তারা একসঙ্গে সেই হোটেলে আসলো। হোয়ার জিমি স্টিল বোর্ডেড, যেখানে জিমি তখনও থাকছিল। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, এবং জিমি তার ঘরের দিকে দৌড়ে গেল। অ্যান্ড ব্রট অ্যালং হিজ স্যুটকেস, এবং সে সঙ্গে করে তার স্যুটকেসটা নিয়ে আসলো। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, তারপরে তারা একসঙ্গে ব্যাঙ্কে আসলো। দেয়ার স্টুড জিমিজ হর্স অ্যান্ড বাগি, সেখানে দাঁড়িয়েছিল জিমির ঘোড়া এবং গাড়িটা। অ্যান্ড ডলফ গিবসন, এবং ডলফ গিবসন হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেলরোড স্টেশন, যে তাকে রেল স্টেশনের দিকে নিয়ে যাবে গাড়িতে করে। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিংস ইন টু দ্য ব্যাঙ্কিং রুম। সকলেই ব্যাংকের ভিতরে ঢুকে গেল উঁচু খোদাই করা ওক কাঠের রেলিংটা পেরিয়ে, জিমি ইনক্লুডেড, তার মধ্যে জিমিও ছিল। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়ের, কারণ মিস্টার অ্যাডামসের ভবিষ্যৎ জামাতা ব্যাংকের সর্বত্র স্বাগত ছিল। দ্য ক্লার্কস ওয়ার প্লিজড, কেরানিরা সন্তুষ্ট ছিল টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং অ্যাগ্রিয়েবল ইয়াং ম্যান। সুদর্শন অমায়িক যুবকটির কাছ থেকে অভিবাদন পেয়ে, হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যিনি বিবাহ করবেন মিস অ্যানাবেলকে। জিমি সেট হিজ স্যুটকেস ডাউন, জিমি তার স্যুটকেসটা নামিয়ে রাখল। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইউথ পুট অন জিমিজ হ্যাট অ্যান্ড পিকড আপ দ্য স্যুটকেস। অ্যানাবেল, যার মনটা সুখে আর যৌবনের প্রাণচ্ছলতায় টকবক করছিল, জিমি টুপিটা পরে নিল আর জিমি স্যুটকেসটা হাতে তুলে নিল। উডেন্ট আই মেক আ নাইস ড্রামার, সেড অ্যানাবেল। আচ্ছা, আমি কি ভ্রমণরত বিক্রেতা তৈরি হতে পারবো না? মাই র্যালফ, হাউ হ্যাভি ইট ইজ। র্যালফ, উফ, কি ভারী এটা। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, মনে হচ্ছে এর মধ্যে পুরো সোনার ইট ভর্তি আছে। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, সেড জিমি কুললি। জিমি নিরুত্তাপ ভঙ্গিতে বলল, এর মধ্যে প্রচুর নিকেল করা শু হর্ন আছে।
that I am going to return, jeta ami ferot debo. Thought I'd save express charges by taking them up. Bhebechhilam shonge kore niye gele er bohon kharoch ta beche jabe. I am getting awfully economical. Ajkal ami bhoyonok hishibi hoye daniyechi. The Elmore Bank had just put in a new safe and vault. Elmore Bank e ekta notun shinduk ar shinduk ghorer ayojon kora hoyechilo. Mr. Adams was very proud of it. Mr. Adams ota niye gorbito chilen and insisted ebong jorajori korchilen on an inspection by everyone jate sokole mile ota dekhi. The vault ওই সিন্ধুক ঘরটি ওয়াজ আ স্মল ওয়ান, ছোট ছিল, বাট ইট হ্যাড আ নিউ পেটেন্টেড ডোর, কিন্তু ওতে একটা নতুন পেটেন্ট প্রাপ্ত দরজা লাগানো হয়েছিল। ইট ফাসন উইথ থ্রি সলিড স্টিল বোলস, এবং ওটা আটখানে যেত তিনটি নিরেট ইস্পাতের তৈরি ছিটকিনির সাহায্যে। থ্রোন সাইমালটেনিয়াসলি একসঙ্গে আটকানো যেত উইথ আ সিঙ্গল হ্যান্ডেল, একটিমাত্র হাতলের সাহায্যে, অ্যান্ড হ্যাড আ টাইম লক, এবং একটা সময়চালিত তালা ছিল। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেন্ড ইটস ওয়ার্কিংস টু মিস্টার স্পেন্সার। মিস্টার অ্যাডামস হাসি মুখে ওর কার্যপ্রণালী মিস্টার স্পেন্সারকে বুঝিয়ে দিলেন, হু শোড আ কার্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, যিনি সৌজন্যমূলক আগ্রহ দেখালেন কিন্তু সেটা বুদ্ধিদীপ্ত নয়। দ্য টু চিলড্রেন, মে অ্যান্ড আগাথা, ওই দুটি শিশু মে এবং আগাথা ওয়্যার ডিলাইটেড, খুশি হলো বাই দ্য শাইনিং মেটাল, চকচকে ধাতু দেখে, অ্যান্ড ফানি ক্লক, মজাদার ঘড়ি দেখে, অ্যান্ড নবস, হাতল দেখে। হোয়াইল দে ওয়্যার দাস এঙ্গেজড, যখন তারা এইভাবে ব্যস্ত আছে, বেন প্রাইস সন্টার্ড ইন। বেন প্রাইস ধীর মন্থর গতিতে সেখানে আসলেন, অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, তার কনুয়ে ভর রাখলেন, লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস, এবং তিনি অনাগ্রহী দৃষ্টি মেলে রেলিংয়ের ফাঁক দিয়ে ভিতরটা দেখতে থাকলেন। হি টোল্ড দ্য টেলার, তিনি ব্যাংকের ব্যাংক কর্মীকে বললেন, দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট এনিথিং, তার কিছুই প্রয়োজন নেই। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর আ ম্যান হি নিউ, তিনি ওখানে অপেক্ষা করছেন শুধুমাত্র একটি ব্যক্তির জন্যে যাকে উনি চেনেন। সাডেনলি দেয়ার ওয়াজ আ স্ক্রিম, হঠাৎ করে বিশাল চিৎকার চেঁচামেচি শুরু হলো ফ্রম দি উইমেন, মহিলারা চিৎকার চেঁচামেচি করছিল, অ্যান্ড এ কমোশন, এবং বিশাল শোরগোল পড়ে গিয়েছিল। আনপারসিভড বাই দি এল্ডার্স, বড়দের অলক্ষ্যে, মে দ্য 9 ইয়ার ওল্ড গার্ল, মে যে ছিল 9 বছর বয়সী, সেই মেয়েটি ইন আ স্পিরিট অফ প্লে, খেলাচ্ছলে, হ্যাড শট আগাথা ইন দ্য ভল্ট, আগাথাকে ওই সিন্ধুক ঘরের মধ্যে আটকে দিয়েছে। শি হ্যাড দেন শট দ্য বোল্টস, তারপরে সে বোল্ট ঘুরিয়ে দিয়েছে, অ্যান্ড টার্ন দ্য নব, তারপরে সে নবটাও ঘুরিয়ে দিয়েছে অফ দ্য কম্বিনেশন, অ্যাজ শি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, যেভাবে সে মিস্টার অ্যাডামসকে করতে দেখেছিল। দি ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল, বৃদ্ধ ব্যাংকের মালিক হাতলের ওপর ঝাঁপিয়ে পড়লেন, অ্যান্ড টাকড অ্যাট ইট ফর এ মোমেন্ট, এবং মুহূর্তের জন্য তিনি ওটাকে হ্যাচকা মারলেন। দ্য ডোর কান্ট বি ওপেন্ড, হি গ্রোন্ড, তিনি আর্তনাদ করে উঠলেন, দরজাটাকে খোলা যাচ্ছে না। দ্য ক্লক হ্যাজন্ট বিন ওয়াউন্ড, ঘড়িটায় দম দেওয়া হয়নি, ন দ্য কম্বিনেশন সেট, এবং কম্বিনেশনও সেট করা হয়নি। আগাথাস মাদার স্ক্রিমড অ্যাগেন, আগাথার মা আবার আর্তনাদ করে উঠল, হিস্টেরিক্যালি, হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো। হাস, সেড মিস্টার অ্যাডামস রেজিং হিজ ট্রেমলিং হ্যান্ড। মিস্টার অ্যাডামস তার কাঁপা কাঁপা হাতটা তুলে বললেন, চুপ,
অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সকলে এক মুহূর্তের জন্য চুপ করো। আগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, তিনি যত জোরে পারেন চিৎকার করলেন, আগাথা লিসেন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার দ্য ফেন্ট সাউন্ড অব দ্য চাইল্ড, এর পরবর্তী নিস্তব্ধতার মধ্যে তারা শুনতে পেল ওই বাচ্চাটির হালকা একটা আওয়াজ, শ্রিকিং ইন দ্য ডার্ক ভল্ট ইন আ প্যানিক অফ টেরর, ওই অন্ধকার সিন্ধুক ঘরের মধ্যে সে পাগলের মতো চিৎকার করছে প্রচণ্ড আতঙ্কে। মাই প্রেশাস ডার্লিং, ওয়েল্ড দ্য মাদার, মা বিলাপ করে উঠল, আমার সোনা মানিক, শি উইল ডাই অফ ফ্রাইট, ও তো আতঙ্কেই মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, ও ব্রেক ইট ওপেন, হ্যাঁ ভেঙে ফেলো ওটাকে, কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষ মানুষরা কিচ্ছু করতে পারো না। দেয়ার ইজেন্ট এ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, সেড মিস্টার অ্যাডামস ইন আ শেকি ভয়েস। মিস্টার অ্যাডামস কাঁপা কাঁপা গলায় বললেন, এমন কোনো মানুষ নেই লিটল রকের আগে যে ওই দরজাটা খুলতে পারে। মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, হে ভগবান স্পেন্সার, আমরা কী করবো, দ্যাট চাইল্ড, ওই শিশুটা, শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, ও বেশিক্ষণ ওখানে থাকতে পারবে না, দেয়ার ইজেন্ট ইনাফ এয়ার, যথেষ্ট বাতাস নেই ওখানে, অ্যান্ড বিসাইডস শি উইল গো ইন টু কনভালসেন্স ফ্রম ফ্রাইট, এছাড়াও ও তো তর্কা হয়ে যাবে আতঙ্কে। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ হার হ্যান্ডস, আগাথার মা এবার পাগলের মতো ভল্টের দরজায় তার হাত দিয়ে আঘাত করতে থাকলেন। সামবাডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট, কেউ উদ্ভ্রান্তের মতো প্রস্তাব দিল ডিনামাইটের। অ্যানেবল টার্ন টু জিমি, হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ, অ্যানেবল এবার জিমির দিকে ঘুরল, তার বড় বড় চোখগুলো পীড়িত বাট নট ইয়ে ডিসপেয়ারিং, কিন্তু এখনও হতাশাগ্রস্ত নয়। টু আ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান শি ওয়ারশিপস, যে মানুষটিকে সে পূজা করে তার ক্ষমতার বাইরে কিছু অসম্ভব কাজ আছে বলে কোনো মহিলা মনে করে না। কান্ট ইউ ডু সামথিং র্যালফ, ট্রাই ওয়ন্ট ইউ, তুমি কি কিছু করতে পারবে না র্যালফ, চেষ্টা করো, তুমি কি চেষ্টা করবে না। হি লুকড অ্যাট হার উইথ আ কোয়ার সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইজ, সে তার দিকে তাকালো, তার ঠোঁটে অদ্ভুত একটা স্মিত হাসি, হাসির ঝিলিক তার তীক্ষ্ণ দুই চোখে। অ্যানেবল, হি সেড, গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়েয়ারিং, উইল ইউ, সে বলল, অ্যানেবল তুমি যে গোলাপটা পরে আছো ওটা আমাকে দেবে। হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট, সে বিশ্বাসই করতে পারছে না অ্যানেবল যে সে সঠিক শুনছে কিনা। শি আনপেন দ্য বার্ড ফ্রম দ্য বুজম অফ আ ড্রেস, অ্যানেবল গোলাপের কুড়িটা তার জামার বুক থেকে খুলে দিল, অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে ধরিয়ে দিল। জিমি স্টাফড ইট ইন টু হিজ ভেস্ট পকেট, জিমি ওটা তার ভেস্টের পকেটে ভরে নিল। থ্রি অফ হিজ কোট, তার কোটটা ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, এবং তার শার্টের হাতা গুটিয়ে নিল। উইথ দ্যাট অ্যাক্ট র্যালফ ডি স্পেন্সার পাসড অ্যাওয়ে অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এই কাজটির সঙ্গে সঙ্গে র্যালফ ডি স্পেন্সার মরে গেল এবং তার স্থান অধিকার করল জিমি ভ্যালেন্টাইন। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি, এর পরে পরেই সে আদেশ দিল, তোমরা সকলে দরজার সামনে থেকে সরে যাও। হি সেট এ সুটকেস অন দ্য টেবল, সে তার সুটকেসটা টেবিলের ওপর রাখল, অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, এবং হাট করে সেটা খুলে দিল।
From that time on, he seemed to be unconscious of the presence of anyone else. এবং ঠিক সেই মুহূর্ত থেকে সে আর কারোর অস্তিত্ব সেখানে টের পেল না. He laid out the shining queer elements. সে টেবিলের ওপর সব রাখলো চকচকে অদ্ভুত দর্শন যন্ত্রপাতিগুলো. Swiftly, খুব তাড়াতাড়ি, and orderly, শৃঙ্খলাবদ্ধভাবে. Whistling softly to himself, as he always did when at work. অভ্যাসবশত সে ধীরে ধীরে শীষ দিতে থাকলো যেমনভাবে সে কাজ করে. In a deep silence and immovable, আর সকলেই গভীর নিস্তব্ধতার মধ্যে থাকলো এবং নিশ্চল হয়ে the others, আর সকলে watched him, তাকে দেখতে থাকলো as if under a spell, মনে হলো তারা যেন জাদুগ্রস্ত. In a minute, Jimmy's pet drill was biting smoothly into the steel door. এক মিনিটের মধ্যেই জিমির প্রিয় ড্রিলটি মসৃণভাবে স্টিলের দরজায় দাঁত বসালো. In 10 minutes, 10 মিনিটের মধ্যে, breaking his own burglarious record, তার আগের সমস্ত সিঁধেল চুরির নজির ভেঙে দিয়ে হি থ্রু ব্যাক দ্য বোল্টস, সমস্ত ছিটকিনিগুলিকে উপড়ে দিল. অ্যান্ড ওপেন দ্য ডোর, এবং দরজাটি খুলে দিল. আগাথা অলমোস্ট কোল্যাপসড বাট সেফ, আগাথা প্রায় অচৈতন্য কিন্তু নিরাপদ অবস্থায়, ওয়াজ গ্যাদার্ড ইন টু হার মাদার্স আর্মস, তার মায়ের হাত তাকে জড়িয়ে ধরল. জিমি ভ্যালেন্টাইন পুট অন হিস কোট, জিমি ভ্যালেন্টাইন তার কোটটা পরল. অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং সে সামনের দরজার দিকে রেলিং পেরিয়ে হেঁটে গেল. অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড আ ফার অ্যাওয়ে ভয়েস, সে যখন চলে যাচ্ছে তার মনে হলো দূর থেকে কেউ ডাকছে. দ্যাট হি ওয়ান্স নিউ কল র্যালফ, চেনা গলায় ডাকছে র্যালফ বলে. বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে একেবারেই ইতস্তত করল না. অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড সামওয়াট ইন হিজ ওয়ে, দরজায় তার পথ খানিকটা আগলে দাঁড়িয়ে আছে একজন বিশাল মাপের মানুষ. হ্যালো বেন, সেড জিমি স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল. জিমি তখনও তার অদ্ভুত হাসিটা নিয়ে বলল, হ্যাঁ বেন, গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ, আচ্ছা অবশেষে তোমার সঙ্গে দেখা হলো, ওয়েল লেটস গো, চলো যাওয়া যাক. আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, আমার মনে হয় না এখন আর এতে কিছু এসে যায় আমার. অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, আর এরপরে বেন প্রাইস অদ্ভুত আচরণ করল. গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড, হ্যাঁ আমার মনে হচ্ছে মিস্টার স্পেন্সার আপনি ভুল করছেন. ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, হ্যাঁ মনে হয় না আমি আপনাকে চিনি বলে. ইউ আর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, এন্ট ইট, আচ্ছা আপনার ঘোড়ার গাড়ি বোধহয় আপনার জন্য অপেক্ষা করছে, তাই নয় কি? অ্যান্ড বেন প্রাইস টার্নড, এরপরে বেন প্রাইস ঘুরে দাঁড়ালেন. অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট, এবং রাস্তা ধরে হেঁটে চলে গেলেন.